জামিলার অন্তরের মাঝে আনন্দ জায়গা উঠছে হায়রে জীবনে আব্বার দেখি নাই জামিলা আনন্দে আত্মহারা হয়ে গেছে আশেপাশে বান্ধবীদের কাছে দৌড়ায় আর বলে বান্ধবী সুফিনি আজকে আমি আমার আব্বার সাথে যাব বেড়ানোর জন্য জামিলার শেষ বেড়ানো প্লিজ বন্ধু হৃদয়ের কান লাগাইয়া শুনবা চোখের পানি ফেলানোর চেষ্টা করবা বাজান রে আনন্দ আত্মহারা হইয়া সত্য চার বছরের বাচ্চাটা হাউ মাউ করে আল্লাহু আকবার আত্মহারা হইয়া আব্বুর হাটটার মাঝে দইরা নাচতে নাচতে কেমন জানি বাড়ি থেকে যায় আজকে আব্বুর সাথে যাব বেড়ানোর জন্য যাব আমার কাছে ওই সময় মায়া লাগে নাই ও নবী আমি বিশাল বড় একটা মরুভূমির মাঝে যাইয়া ও নবী ডাইনে তাকায়া দেখি কোনো মানুষ নাই বামে তাকায়া দেখি কোনো মানুষ নাই সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই আমার ব্যাগ থেকে কোনটা কুরআন লইয়া ও নবী আমি গর্ত খনন করতেছি আমার জামিলা তুমি না বলছো আমারে লইয়া কই যাইবা বেড়ানোর জন্য ও আব্বু তুমি এখানে কি করো এখানে কিসের জন্য গর্ত খনন করো ও বাজান ও বন্ধুর এখন দিলের কান লাগায় শুনবা অন্তর থেকে বন্ধু চোখের পানি ফেলানোর চেষ্টা করবা প্লিজ বন্ধু এখন আমার দিকে তাকান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মসজিদের মাঝে বসিয়া ও বন্ধু এরকম ভাবেই বয়ান করতেছিল হঠাৎ কইরা বাহির থেকা একটা হাউ হাউ কান্নার আওয়াজ নবী আমার ডাক দিয়ে কই কে রে এরকম ভাবে হাউ মাউ করে কান্না করতেছে এক সাহাবা বন্ধু ভিতরে গেছে যাইয়া দেখে একটা অচিন সাহাবী কেমন জানি কান্না করতেছে প্লিজ বন্ধু প্লিজ বন্ধু প্লিজ বন্ধু হৃদয়ের কান লাগাই একটু শুনবার চেষ্টা করবা বাজান রে যেই সময় ওই সময় দেখে একটা সাহাবা হাউ মাউ করে কান্না করতেছে এরে ভাই কেন তুমি কান্দো ওই সময় ডাক দিয়ে কই ভাই আমার এখানে নাকি মুহাম্মদ আছে মুহাম্মদ আছে কিনা বলে যে হ্যাঁ মুহাম্মদ আছে বলে মুহাম্মদের সাথে আমি একটু দেখা করতে চাই বলে যে চলো ভাই মসজিদের নববীর মাঝে প্লিজ বন্ধু একটু খেয়াল করবেন ছোট্ট একটা ঘটনা ও বন্ধু হৃদয় বিদারক ঘটনা ও বন্ধু একটু চিন্তা করবেন একটু খেয়াল করবেন রে ভাই এ বাজার যেই সময় আল্লাহু আকবার মসজিদের নববীর মাঝে যেই সময় লইয়া গেল ও বাজার আপনার আমার মায়ের নবী আপনার আমার দয়ার নবী যেই সময় বয়ান করতেছিল এমত সময় ওই সাহাবাটা যাইয়া নবীর হাতের মাঝে দুইরা হাউ মাউ করে কান্দে আর ডাক দিয়া কয় নবী গো এত অন্যায় অপরাধ করি না কেন আপনার আল্লাহ না মাফ করিয়া দেয় বলে যা হা আল্লাহ মাফ করে দেয় নবী গো আমি যেই গুনাহ করছি বলো না ও নবী আমার গুনাহ আল্লাহ মাফ করব নবী ডাক দিয়া কয় হা মাফ করবে বাজার হৃদয়ের কান লাগাইয়া শুনবা অনেক ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের কোনায় বাজান পানি চলিয়া আসছে অনেক মুরব্বী বাজানদের চোখের মাঝে বাজান পানি চলিয়া আসছে বাজান রে ওই মসজিদের নবীর মাঝে নবীর হাতে পায়ে দইরা হাউ মাউ কইরা কাঁদা রাই দিয়া কই নবী গো
আমি সেই গুনাহ করছি আমার মনে বিশ্বাস আমার আল্লাহ আমারে মাফ করতো না করছো তোমার আল্লাহ তোমাকে মাফ করব না বলে যে নবী গো আপনি একটু শুনেন আমি জীবনে কি গুনাহ করছি ও বাজান ও বন্ধুরা হৃদয়ের কান লাগায়া শুনবা ওই সময় সাহাবীটা চোখের পানি ফলায় আর দূর দূর করে কান্দে আর ডাক দিয়া কই নবী গো আমি দেশের বাইরে গিয়েছিলাম 4-5 বছরের জন্য এ নবী 4-5 বছরের জন্য এই বেটা এই উঠলি কেন আমি প্রথমেই বলছি কেউ উঠবেন না কেউ উঠার চা থাকলে জান বাজান জান আমি একটু ভিন্ন রকম মানুষ জান কেউ থাকলে জান একটু জিকির করেন জিকিরের ভিতরে চলে যাবেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কেউ উঠতে পারবে না আমি বলছি যে বাজান আমি 5-10 মিনিট বয়ান করব কেউ উঠবেন না সবাই আমরা মাওলানা নিয়ে কবরে যেতে চাই না কথা কোন ঠিক না বেটি সবাই আমরা মাওলানা নিয়ে কবরে যেতে চাই না খেয়াল করুন বয়ান আসা বয়ান করা এত সহজ মনে করেন মাইক পাইলেই যে সবাই কথা বলতে পারে এরকম না বয়ান উপর থেকে আসতে হয় আল্লাহর হুকুম করতে হয় আল্লাহর হুকুম ছাড়া আপনার এখানে আমার কথা যাবে না আপনার অন্তরের ভিতরে ঢুকবে না চোখের পানি এইভাবেই আসবে আল্লাহ প্লিজ বন্ধু আর কেউ অমনোযোগী হবেন না সবাই আমার দিকে তাকাইবা আর বন্ধু চোখের পানি ফেলাইবা নবীর কাছে ডাক দিয়া সাহাবী ডাক দিয়া কই নবী গো আমি 4-5 বছরের জন্য বিদেশ গিয়েছিলাম ও নবী বিদেশ যাওয়ার সময় আমার ঘরের মাঝে আমার স্ত্রী আমার হাতটার মাঝে দুইরা ডাক দিয়া কই স্বামী গো আপনি যে বিদেশ চলে যাচ্ছেন ও স্বামী আমার গর্ভের মাঝে যে একটা সন্তান এই সন্তানটা আমি কি করব নবী গো ওই সময় আমি আমার স্ত্রীরে ডাক দিয়া বলছি এরে স্ত্রী যদি সন্তানটা ছেলে হয় তাহলে রাখিয়া দিবি আর যদি মেয়ে হয় চির তোরে তাকে জবাই করে দিবে জিন্দা মাটি দিয়ে দিবি বাজার রে কাছে আমি জানতে চাই কোন মা কি নিজের সন্তানকে নিজের হাতে পাটি দিতে পারে নাকি ও বন্ধু হৃদয়ের কান লাগায় শুনবা এখন হাউ হাউ করে কান্না করবা ডাক দিয়ে কই নবী গো আমার স্ত্রীর গর্ভের মাঝে আল্লাহর কি হুকুম জানি না ও নবী আল্লাহর পক্ষ থেকে একটা কন্যা সন্তান আল্লাহ দান করছে নবী গো 5 বছর পরে আমি বিদেশ থেকে আসার পরে ও নবী হঠাৎ কইরা তাকায়া দেখি আমার ঘরের দরজার মাঝে একটা কন্যা মেয়ে 4 বছরের একটা ফুটফুটে বাচ্চা তাকায়া রইছে নবী গো আমি যেই সময় হাতের মাঝে ব্যাগটা নিয়া কোমরের মাঝে মাথার মাঝে একটা গাড্ডি নিয়ে বাড়ির মাঝে ঢুকি এমন সময় আমার আদরের ছোট্ট বাচ্চাটা হাউ মাউ করে কান্না করতে করতে আমার সামনে এসে হাজির হইছে ডাকিয়া কই আপু ও আপু এ আপু এই জন্মের পরে 4-5 বছর হইল ছোটবেলা থেকে আর কোনদিন তোমারে আমি দেখি নাই কোনদিন তোমারে আব্বা কইয়া ডাক দিতে পারি না আমার সমস্ত বান্ধবীদের আব্বাস ও আব্বু আমার তো আব্বু নাই ও আব্বু
বলো এতদিন তুমি কোথায় ছিলা নবী গো আমার দিলের মাঝে একটু মায়াও লাগে নাই মেজাজটা চড়া হয়ে গেছে আমি ঘরের মাঝে যাইয়া ডাক দিছি স্ত্রী রে রে কন্যা মেয়েটা কার স্ত্রী ডরে আমার কাছে বলতে চায় না ভয়ে বলতে চায় না চোখের পানি ফালাইয়া ফিল ফিল করে কান্দে নবী গো আমার মায়া লাগে নাই আমি জিজ্ঞাসা করছি এই সন্তানটা কার তুই বল ওই সময় আমার স্ত্রী আমারে ডাক দিয়ে কইছে আমি গো আমার সন্তান এটা হলো আপনার সন্তান আমি ওই সময় তারে ডাক দিয়ে বলছি তরে না বলছি যদি কন্যা সন্তান হয় তাহলে জীবিত মাটি দিয়ে দেওয়ার জন্য তুই কেন তাকে জীবিত রাখলি ওই সময় আমার স্ত্রী ফিল ফিল করে কাঁপে আর ডাক দিয়া কয় স্বামী গো তাকায়া দেখেন না তাকায়া দেখেন না তার চেহারাটা কত সুন্দর বাজান রে মার কাছে যতই কালো হোক নিজের সন্তান কিন্তু সব চাইতে সুন্দর কথা কয় ঠিক কিনা এ বাজার সন্তানটা ডাক দিয়ে কয় আব্বু গো তুমি এতদিন পরে বিদেশ থেকে আনছো তুমি আমার জন্য কি নিয়ে আসছো নবী গো আমার ওই সময় মায়া লাগে নাই আমার স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো আপনার চেহারাটা যেমন তাকায়া দেখেন আপনার মেয়ের চেহারাটাও তেমন হইছে নবী গো আমার কাছে মায়া লাগে না আমার স্ত্রী কান্দার বলে তার চেহারাটা যেমন সুন্দর তার নামটাও আমি রাখছি সুন্দর তার নামটা আমি স্বামী গো রাখছি তার নামটা রাইখা দিলাম আমি জামিলা জামিলা অর্থ হলো সুন্দর তার চেহারাটা যেমন সুন্দর তার নামটাও রাখছি আমি সুন্দর নবী গো চার পাঁচ বছর পরে স্ত্রী আর আমি এক ঘরের মাঝে ঘুমাই পাইব এমন সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আদরের সন্তানটা সামনে আইসা আমারে ডাক দিয়া বলে তার আম্মুরে ডাক দিয়া কয় আম্মু ও এতদিন আমি তোমার গলায় দইরা ঘুমাইছি ও আম্মু এতদিন তোমারে পাঞ্জা দিয়া দইরা ঘুমাইছি আজ থেকে আর তোমারে দইরা ঘুমাবো না আজকে আমার আব্বু আসছে আজকে থেকে আমি আমার আব্বার গলায় দইরা ঘুমাবো নবী গো আমার মায়া লাগে না মুসকি হাসি দিয়ে ওই দিকে ফিরে ঘুমায় গেছে নবী গো আমার আদরের চার বছরের বাচ্চাটা আমার দিকে তাকায়া ফিল ফিল কইরা হাসে আমার দাড়ি গুলার মাঝে ধরে সময় আমার কপালে চুমা খায় সময় আমার দাড়ির মাঝে চুমা খায় সময় আমার দাঁতের মাঝে চুমা খায় আমার ঠোঁটের মাঝে চুমা খায় সময় আমার নাকের মাঝে চুমা খায় সারাটা রাত্র কেমন জানি তার আনন্দে 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 আনন্দ গেল নবী গো আমার তারপরে একটু মায়া লাগে ঘুম থেকে উঠা আমি আমার স্ত্রীর ডাক দিয়ে বলছি স্ত্রী রে চার পাঁচ বছর পরে বিদেশ থেকে দেশের মাঝে আসলাম ও স্ত্রী চার পাঁচ বছর থেকে বিদেশ থেকে আল্লাহ একবার দেশের মাঝে আসলাম আমি আমার বন্ধুর বাড়িতে যাব বেড়ানোর জন্য আমার জামিলারে সুন্দর করে গোসল করাইয়া কাপড় পরাইয়া দে এ বাজা জামিলার মা জানতো না রে এটাই যে জামিলার শেষ কুসু আল্লাহু আকবার
এটাই যে জামিলার শেষ গোসল জানতো না বাজারে তোমার কাছে আমি জিজ্ঞাসা করি তোমার কাছে আমি জানতে চাই কোন মা নিজের সন্তানের শেষ গোসলটা করাইতে পারে নাকি আরে বন্ধুরা ওই জামিলার মা সরল মন লইয়া বাজান রে দূর দূর করে চোখের পানি ফলাই আর কান্দে আর আল্লাহর কাছে গয় আল্লাহ গো আমার স্বামী মনে হয় আমার কন্যা সন্তানটারে কবুল কইরা নিছে আমার কন্যা সন্তানটাকে পছন্দ করিয়া নিছে এ বাজান জামিলার অন্তরের মাঝে আনন্দ জায়গা উঠছে হায়রে জীবনে আব্বার দেখি আশেপাশে বান্ধবীদের কাছে দৌড়ায় আর বলে বান্ধবী শুনবিনি আজকে আমি আমার আব্বার সাথে যাব বেড়ানোর জন্য বাজারে জামিলও জানতো না এই বেড়ানোটা যে জামিলার শেষ বেড়ানো হৃদয়ের কান লাগাইয়া শুনবা চোখের পানি ফেলানোর চেষ্টা করবা বাজান রে আনন্দ আত্মহারা হইয়া ছোট্ট চার বছরের বাচ্চাটা হাউ হাউ করে আল্লাহু আকবার আত্মহারা হইয়া আব্বুর হাট্টার মাঝে দইরা নাচতে নাচতে কেমন জানি বাড়ি থেকে যায় আজকে আব্বুর সাথে যাব বেড়ানোর জন্য যাব আমার কাছে ওই সময় মায়া লাগে নাই ও নবী আমি বিশাল বড় একটা মরুভূমির মাঝে যাইয়া ও নবী ডাইনে তাকায়া দেখি কোনো মানুষ নাই বামে তাকায়া দেখি কোনো মানুষ নাই সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই আমার ব্যাগ থেকে কোনটা কোরআন লইয়া ও নবী আমি গর্ত খনন করতেছি আমার জামিলা তুমি না বলছো আমারে লইয়া কই যাইবা বেড়ানোর জন্য ও আব্বু তুমি এখানে কি করো এখানে কিসের জন্য গর্ত খনন করো ও বাজান ও বন্ধুর এখন দিলের কান লাগায় শুনবা অন্তর থেকে বন্ধু চোখের পানি ফেলানোর চেষ্টা করবা বাজান রে সাহাবিটা এখন ডাক দিয়া বলে ও জামিলা ও কন্যা তুমি একটু দূরে যাইয়া দাঁড়াও একটু পরেই বুঝতে পারবা কিসের জন্য এখানে গর্ত খনন করতেছি নবী গো আমি যেই সময় গর্ত খনন করতেছি কিছুক্ষণ যাওয়ার পরে আমার জামিলা আমার সামনে আবার দৌড়ায় আসে আইসা ডাক দিয়া কয় আব্বু গো দাড়ির মাঝে ময়লা লাগছে ও আব্বু তোমার কপালের মাঝে ময়লা লাগিয়ে গেছে আব্বু গো তুমি এত কষ্ট করতেছো আমার নিজের কাছে কষ্ট লাগতেছে নবী গো আমার কাছে ওই সময় মায়া লাগে নাই চার বছরের ছোট্ট বাচ্চাটা ছোট্ট একটা ওন্না তার গলার মাঝে ওই ওন্নাটা দিয়া আমার দাড়ির ময়লাগুলো সরায় আমার মাথা দেখা ময়লাগুলা পয়সা দে আমার ওই সময় মায়া লাগে নাই ও নবী আমি আমার জামিলারে ডাক দিয়ে বলছি একটু দূরে যাও একটু পরে তুমি আইসো ও বাজান ও বন্ধুরা কার দিলটা জানি নরম হই নাই ডাইনে বামে একটু তাকায়া দেখো না ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের মাঝে পানি চলিয়া আসছে ও বন্ধু মুরব্বী বাজানরা কেমন কান্দে ও বাজান ও যুবকরা এখন তুমি কাঁদবা ও বাজান একটু পরে দাহিয়া তুমি কলবি আল্লাহু আকবার ওই সাহাবিটা গর্তটা খনন করার পর একটু পরে ওই সন্তানটারে ডাক দিছে জামিলা
বুইরা গেছে ওই মের কলিজাটা ভরিয়া গেছে হায়রে আমার আর জীবনে আমার জাবিলা কইয়া ডাক দেই নাই আমার বাবা আমার জীবনে জাবিলা কইয়া ডাক দেই নাই বাজারে জামিলারে যেই সময় ডাক দিছে আনন্দ আত্মহরা হইয়া জামিলা ওই গর্তের দিকে যায় নাই জামিলা দৌড়াই আইসা আব্বারে পাঞ্জা দিয়া ধরছে আর ডাক দিয়া কই আব্বু গো তুমি কেমনে আল্লাহু আকবার আমাকে ডাকলা ও আব্বু তুমি আমারে এতদিন পরে যেই সময় জামিলা কইয়া ডাক দিছ আমার কলিজাটা পড়িয়া গেছে ও আব্বু বলো কিসের জন্য ডাক দিছ ও বাজান ওই সময় ওই সাহাবীটার ওই আব্বার আল্লাহু আকবার মায়া লাগে নাই সাহাবী ডাক দিয়ে কই নবী গো আমি আমার কন্যা সন্তানকে চার বছরের ছোট্ট বাচ্চারে ডাক দিয়া বলি ও জামিলা একটু ডাইনে তাকায়া দেখ একটা সুন্দর গর্তের মাঝে কি জানি দেখা যায় নবী গো আমার জামিলা সরল মন লইয়া ওই গর্তের মাঝে গেছে মাথাটা নিচের দিকে দিছে নবী গো আমার দিকে তাকায়া বলে আব্বু গো কিছু তো দেখা যায় না নবী আমার তখন মায়া লাগে নাই জামিলা আবার আমার দিকে আসছে আমি বলছি একটু তাকায়া দেখ কবরের মাঝে কি জানি দেখা যায় ওই জামিলা শরণ মন লইয়া মাথাটা যে সময় ওই কবরের দিকে রাখছে আমি আব্বা কেমন নিষ্ঠুর আব্বা ডাক্তার মারিয়া আমার জামিলারে আমি কবরের মাঝে পালাইয়া দিছি চিৎকার মেরে বলো না ভাই আল্লাহু আকবার বাজান রে এখন শুনবা করুন কাহিনী এখন সবার চোখে দিয়েই বাজান পানি বাইর হবে ও বাজান ও বন্ধুরা যেই সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার ও বাজান ওই কবরের মাঝে জামিলা পইরা আব্বার দিকে তাকায় আব্বু গো কেন তুমি আমারে কবরের মাঝে ফলাইছো জানি তুমি আমারে ইচ্ছা কইরা ফলাইছো ও আব্বু তোমার হাতটা দিবানি আমি তোমার হাতটা কইরা উঠতে চাই নবী গো আমার মায়া লাগে নাই দূর থেকে একটা পাথর আইলা আমি আমার জামিলার মাথার উপরে ঠাস কইরা ছাইরা দিছি আল্লাহ আমি আমার জামিলার মাথার উপরে জারিয়া দিছি বাজান রে তো বাচ্চাটা কবরের মাঝে হাউ হাউ করে কাঁদে আর ডাক দিয়া কই আব্বু আব্বু গো আমার আম্মা কইছে আমার মাই কইছে তুমি নাকি দেশে আইসা আমারে জীবিত রাখবা না তুমি নাকি আমারে মাইরা লাইবা ও আব্বু আমি বুঝছি তুমি আমারে মাইরা লইবা আব্বা গো তোমার হাতে আমি ওয়াদা দিতেছি আর কোনদিন তোমারে আব্বা কইয়া ডাক দিতাম না আর কোনদিন তোমার বাড়িতে আমি যাব না বাজান রে ছোট্ট চার বছরের বাচ্চাটা ফিল ফিল করে কান্দা করে ও বাজান ওই সময় তার কলিজার মাঝে বাজান কষ্ট লাগে নাই একটু পরে আরেকটা পাথর আইনা বাজান রে ওই মেয়েটার উপরে আবার টাস কইরে ছাইরে দিছে জামিলার মাথার মগজটা টাস টাস কইরে মাটিয়ে গেছে টাস টাস কইরে রক্তটা জর্জর হয়ে গেছে ও বাজান জামিলা এখন দূর দূর করে কান্দে আর কবরের মাঝে শুইয়াই গড়া করি করতেছে জামিলার লাশ মতের মতো ডাক দিয়ে কই আব্বু গো
আমি বুঝছি তুমি আমারে জানে মাইরা লাইবা ও বাবা মরার আগে একটা আমার মারে দেখা দিবারি আল্লাহু আকবার মাজার বেঁচে নাই তার মতো ভাই দুখী নাই খালা ফুফু মায়ের সমান না নবীগো আমার ওই সময় মায়া লাগে নাই আমি আমার ওই আল্লাহু আকবার ওই সন্তানটাকে উপরে মাটি চাপা দিয়া আমি আমার দিকে ফিরা চলতেছি এমন সময় দাগিয়াতুল কলবি আল্লাহু আকবার ওই সাহাবীটার হাতের মাঝে সন্তানটা দইরা রাখছে নবীগো হাতের মাঝে দইরা যেই সময় একটা বার আমার ডাক দিছে আব্বা ও নবী আজকে কতটা দিন হইয়া গেল আমার সন্তানটাকে ওই কবরের মাঝে রাখিয়া আসছি এখনো কেমন জানি আমার কানের মাঝে ওই আব্বা ডাকটা বাসে ও বাজান এই ঘটনা শোনার পরে আপনার আমার নবীও হাউ মাউ করে কান্দে নবীর দুইটা চোখ লাল হয়ে গেছে দুইটা ঠোঁটের মাঝে কাঁপুনি দড়িয়ে গেছে ও বন্ধু ও বাজানরা খেয়াল করবা হযরত আলীও কান্দে ওসমানও কান্দে পাশার দিনুল্লাহ উমরও কান্দে আর কেমনে ডাক দিয়া কই কেমনে সম্ভব রে নিজের হাতে নিজের কন্যা মেটারে কেমনে তুই দাফন দিলি বাজারে কেমন জানি একটা কান্নার রূপ ভরিয়া গেছে আল্লাহ উপর থেকে জিব্রাইল আমিন রে পাঠায়া দিছে এরে জিব্রাইল যা 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 আমার নবী যেই সময় কান্দে আসমানও সহ্য করতে পারে না রে জমিনও সহ্য করতে পারে না রে আমার নবীর কান্না আমি আল্লাহ নিজে পর্যন্ত সহ্য করতে পারি না যা 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 আয়াতটা নবীর কাছে শোনায়া দে জিব্রাইল আমিন নবীর কাছে আইসা আয়াত পেশ কইরা দিছে আর ডাক দিয়া কই নবী গো আল্লাহ আয়াত পাঠাইছে লা তাকনাতু মিন রহমাতিল্লাহ ও বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নইরা সইও না চিৎকার মেরে একবার ভাই ডাক দিয়া বলো না আল্লাহ ও বাজান এত বড় অন্যায় করার পরে আল্লাহ যদি তাকে মাফ করিয়া দিতে পারে ও বন্ধু বলো না তুমি আর আমি এখানে দাঁড়াই আছি না কেন সবাই কো আমার বেশ গুনাহ করেছি ও বাজান বলো না এত বড় গুনাহ আমার বিশ্বাস কেউ করো নাই ও বাজান যদি আল্লাহ তারে মাফ কইরা দিতে পারে বলো না তোমাকে আমাকে আল্লাহ মাফ করতে পারে কি পারে না এ আওয়াজ দিয়ে বলো পারে 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 সেই আল্লাহর একটা অন্তর থেকে ডাক মেরে বলো না ভাই আল্লাহ ও যুবক এই শাহাদাত আঙ্গুলটা লন সবাই লন শাহাদাত আঙ্গুলটা লন শাহাদাত আঙ্গুলটা লন উপরের দিকে উঠা এখন আসমানের দিকে তাকান তাকাইয়া অন্তর থেকে কলিজা থেকা অন্তর থেকে সুখের পানি ফলাই আল্লাহর একটা ডাক দাও না ভাই আল্লাহ এই এই গলাটা ফাটায়া চিৎকার মেরে একটা ডাক দাও না আল্লাহ অন্তর থেকে একটা ডাক দাও না ভাই আল্লাহ এই মজমার মাঝে অনেকে আছো এই মজমার মাঝে অনেকে আছো অনেকের মা নাই ও বন্ধু এখন একটু দেখো না কার কলিজাটা জানি এখনো নরম হয় নাই কার অন্তরটা জানি এখনো নরম হয় নাই এই মজমার মাঝে অনেকে আছো মা নাই অনেকে আছো আব্বা নাই বন্ধুরে একটু ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের দিকে একটু তাকায়া দেখো না ছোট্ট ছোট্ট বাচ্চারা কেমনে কাঁপে তোমার দিলটা কেন নরম হয় না
আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার এই মজমার মাঝে অনেকে আছো বাবা হারায় এতিম অনেকে আছো মা হারায় এতিম বাজান রে ছোট ছোট বাচ্চাদের দিকে খেয়াল রাখিও কোন মাদ্রাসার ছাত্র আমি জানি না আমার সামনে প্রথমতেই কেই বইসে আছে ওখের পানি ফলাইতেছে তারা কোন মাদ্রাসায় পড়ে আমি জানি না কুরআনের বাচ্চাদেরকে বাজার সম্মান করিও ছোট ছোট বাচ্চাদেরকে বাজার সম্মান করিও কারণ অনেক ছোট বাচ্চা আছে যেই ছোট বাচ্চার মা অনেক বাচ্চাগুলো আছে যেই বাচ্চাগুলোর বাজান আব্বা নাই বাজান রে আজ থেকে কিছুদিন আগে ও বাজান রাতে 3টা বাজে আমি মাহফিল শেষ কইরা ও বাজান যেই সময় মাদ্রাসার মাঝে ঢুকলাম বাজান রে হঠাৎ কইরা মাদ্রাসার ভিতরে ঢুকিয়া দেখি ছোট 3-4 বছরের একটা বাচ্চা যাই নামাজের মশল্লা বিছাইয়া ফুল ফুল করে কান্না করে মনের মাঝে একটু শান্তি লাগিলে দেখ ছোট্ট বাচ্চাও মাওলার তালাশ পাইয়া গেছে ও বন্ধু আমি দূর থেকে তাকায়া তার দিকে তাকায়া দেখি ছোট্ট বাচ্চাটা কি করে একটু পরে ও বাজান আমি একটু সামনে আগাইলাম আমাকে দেখে বাচ্চাটা ভিতরে ঢুকিয়া গেছে আমি ভাবছি হয়তো বা ভয় পাইছে আমি তা আমার রুমের ভিতরে চলে গেলাম একটু পরে আবার বাইরে আসিয়া দেখি আর সহ্য করতে পারলাম না পিছন দিক দিয়ে আসছি কিরে বাবু কেন তুমি কান্না করো আমারে দেখে দৌড়ায় রুমের ভিতরে চলিয়া গেছে আমি বুঝতে পারছি নিশ্চিত তার বুকের মাঝে নিশ্চিত কোন কষ্ট আছে তার রুম থেকে বিজাইরা বার কইরা আমি বাহিরে আনলাম কিরে বাবু ভাই কেন তুমি কান্দো ডাক দিয়া কই হুজুর গো কালকা বৃহস্পতিবার আল্লাহু আকবার কালকে বৃহস্পতিবার মাসে একদিন বাড়ি যাওয়ার জন্য হুজুরে ছুটি দেয় ও হুজুর কালকে বৃহস্পতিবার মাদ্রাসা ছুটি দিয়ে দিবে হুজুর গো আমার উস্তাদ জি ডাক দিয়া বলছে যার যার আব্বা আয়েশা যাতে সবাই রে বাড়িতে নেই বলেন আমার ঘরে তো আমার আব্বা কার দিলটা জানি এখনো নরম হয় নাই কার অন্তরটা জানি এখনো নরম হয় নাই তাকায়া দেখো না ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকায়া দেখো না আজকের এই দিনে যার মা নাই যার আব্বা নাই তার কলিজাটার মাঝে কেমন আগুন জ্বলে তোমরা অনেকেই জানো বা জানো না জানি না বাজান রে কিছুদিন আগে আমার আব্বা জান দুনিয়া ছাড়িয়া চলিয়ে গিয়েছে জীবনে কত মৃত মানুষের ঘোষণা শুনছি আমার কাছে এত কষ্ট লাগে নাই যেই সময় আমি আমার আব্বার নিজের ঘটনাটা শুনছি ও বাজান কত মৃত্যুর সংবাদ শুনলাম আমার কাছে কোনো কষ্ট লাগে নাই যেই সময় শুনছি আমার আব্বা জান দুনিয়া ছাড়িয়া চলিয়ে গেছে আর সহ্য করতে পারি নাই রে বাবুজিরা আমার দিকে খেয়াল করবারে বন্ধু এই হাত দিয়ে কত মৃত মানুষের গোসল করাইছি কোন মৃত মানুষকে গোসল করাইতে আমার এত কষ্ট লাগে নাই ও যুবক সেই সময় নিজের হাত দিয়ে নিজের আব্বারে গোসলটা করাই ওই সময় কলিজা পাঠিয়ে গেছে ও বাজান আব্বা জান রে গোসলটা করাইয়া বাজান রে কাফন দাফন করাইয়া কাদের মাঝে লইয়া ও বাজান গুরুস্থানের দিকে আল্লাহু আকবার ঈদগার দিকে রওনা জানাজা দেওয়ার জন্য ও বাজান এখন একটা করুণ ইতিহাস শুনবারে বন্ধু যেই সময় কাদের মাঝে লইয়া আব্বারে লইয়া আল্লাহু আকবার 3-4 কদম রাস্তা থেকে বাজান বাইর থেকে বাড়ি থেকে যেই সময় রাস্তার দিকে অগ্রসর হইলাম এমন সময় আল্লাহু আকবার আমার ঘরের
আদরের ছোট্ট বোনটা ও বাজান আমার সামনে আইসা ডাক দিয়ে কয় ভাইয়া গো আপুরে কোথায় লইয়া যাও ও বাজান ওই দিনের ঘটনাটা আমি এখনো বাজান তোমাদেরকে বুঝাইতে পারবো না বাজান রে আপুরে কোথায় লইয়া যাও ও বাজান আমি জবাব দেই বোন রে আমার আব্বার জান্নাতে লইয়া যাই বোনটা আমার জবাব দিয়া বলে ভাইয়া আমিও আব্বার সাথে জান্নাতে যাইতে চাই ও বন্ধু কি তোমাদেরকে বুঝাইবো কেমনে তোমরা বুঝবা তা জানি না কাদেরকে বুঝাবো তাও জানি না ও বাজান আব্বারে আল্লাহু আকবার জানাজার ময়দানের মাঝে হাজির করিয়া বাজান রে সবাই মিল্লা আমাকেই দিল জানাজার নামাজ আদায় করার জন্য আজ পর্যন্ত কত মানুষের জানাজার নামাজ আদায় করেছি আমার কাছে এত কষ্ট লাগে নাই বাজান রে যেই সময় আমি আমার আব্বার নিজের জানাজার নামাজটা আদায় করব বাজান আমার কাছে যে একটা কষ্ট লেগেছিল বাজান আব্বাকে চিরতরে জানাজার নামাজ আদায় করিয়া বিদায় দিয়ে দিলাম ও বাজান গোরস্থানের মাঝে নিয়া আমাকে সবাই বলল আল্লাহু আকবার কবরের মাঝে নামানোর জন্য বন্ধুরে আজ পর্যন্ত কত মানুষকে গোরস্থানের মাঝে কবরের মাঝে নামাইছি আমার কাছে এত কষ্ট লাগে নাই যেই সময় আমার এই হাত দিয়া আমার আব্বার কবরে রাখি একটা বার আমার আব্বা কইয়া ডাক দিবানি ও বাজান ও বন্ধুরা কেন বুঝো না আল্লাহু আকবার আব্বার চেহারাটা খুলিয়া দেখি আব্বার চোখের কোণার মাঝে পানি জমা হয়ে গেছে আহারে ওই আব্বার চেহারার দিকে তাকাইয়া অন্তর থেকে একটা ডাক দিছে আব্বু গো ও আব্বু আর কোনদিন তোমারে আব্বু বলে ডাক দিতে পারবো না ও বাজান কেন বুঝো না কেন বুঝো না ও বাজান আব্বা কেমন জানে আমারে ডাক দিয়া কয় সন্তান রে মারে কষ্ট দিও না আর কোনদিন দূরে আল্লাহু আকবার কারো সাথে খারাপ ব্যবহার করিও না আব্বারে তো কবরে রাখিয়া আসছি ও বাজান আজকে সারা বাংলাদেশ ঘুরি আপনাদের দোয়া মাওলা সারা বাংলাদেশ বাজান ঘুরায় ও বাজান যত জায়গায় যাই না কেন ওই কালো ছোট্ট ওই লাল দাড়িওয়ালা মুরব্বী আব্বারে দেখি না বাজান রে কেন দিলটারে বুঝাও না কেন অন্তরটারে বুঝাও না ও বাজান দিলের কান লাগায়া শুনো এই দুনিয়াটা থাকবার জায়গা না আব্বুর ঘটনাটা বলা উদ্দেশ্য ছিল না এই ঘটনাটা ইহার জন্যই বলছি একদিন তোমাকে আমাকেও এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে যাওয়া লাগবে কথা কও ঠিক কি না ও বাজান এই দুনিয়া ছাইজা একদিন কিন্তু সকলকেই ওই অন্ধকার কবরের যাত্রী হওয়া লাগবে কথা কোন ঠিক কিনা বাজান আমি তোমাদের কাছে ওয়াদা করতে চাই আমার সাথে ওয়াদা করবা জানি না রে মজমার মাঝে কার জানি মা নাই জানি না রে মজমার মাঝে কার জানি আব্বা নাই কে জানি ঈদের দিন আব্বারে আব্বা কইয়া ডাক দিতে পারো না কে জানি ঈদের দিন মারে মা কইয়া ডাক দিতে পারো না ও বাজান তোমরা একটু বলো না হয়তো বা আমি এখন বলবো সবাই যার যার বাড়ি যাইয়া যার যার মার পায়ে দইলে মাপ চাওয়ার জন্য তোমাদের কাছে জানতে চাই যার ঘরের মাঝে মা নাই সে কার পায়ের মাঝে দইরা মাপ চাইবে বলো ও বন্ধু যার ঘরের মাঝে আব্বা নাই শেখার পায়ের মাঝে দুইরা মাপ চাইবে বলো বাজান রে আমি তোমাদেরকে বলতে চাই ও বাজান আজকে যাদের মা আছে যাদের আব্বা আছে সবাই যাইয়া যার যার বাপ মার পায়ের মাঝে ধরবি আর ডাক দিয়ে গুবি মারে জীবনে তোরে অনেক কষ্ট দিছি ও
মা তুমি আমারে মাফ করিয়া দাও আর যার ঘরের মাঝে আমার মতো আব্বা নাই রে আল্লাহু আকবার আগামী কাল কবরের পাশে যাইয়া দূর দূর করে চোখের পানি ফলাইবা দুইটা হাত আল্লাহর কাছে উঠাইয়া মাফ চাইবা আর আব্বার ডাকে কইবি আব্বা রে তোমারে যা করার দরকার ছিল করতে পারি নাই তোমারে যতটুকু দেওয়ার দরকার ছিল করতে পারি নাই ততটুকু দিতে পারি নাই কারা কারা এই কথাটা শুনতে রাজি আছো রে দুইটা হাত উপরে উঠাই আল্লাহকে দেখাও দুইটা হাত উপরে উঠা কারা কারা বাপ মার পায়ে দুইরা মাপ চাইবা কার কার আব্বা কবরে দুইরা মাপ চাইবা দুইটা হাত উপরে উঠায়া দেখাও আল্লাহ তুমি তাকায়া দেখো আল্লাহ তুমি তাকায়া দেখো আমার এই বান্দা বান্দীরা আয় আল্লাহ আপনার এই বান্দা বান্দীগুলা আয় আল্লাহ বাপ মার পায়ে দুইরা মাপ চাইবা আল্লাহ আপনি কবুল করে নেন সবাই বলেন আমিন